নমস্কার বন্ধুরা, সানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সাবু দিয়ে অসাধারণ স্বাদের পায়েস রেসিপি শেয়ার করব, যেটা হবে একদম পারফেক্ট ক্রিমি, যা মুখে দিলেই মিলিয়ে যায়। এটা আমাদের উপোষের দিনে মা কাকিমারা বানিয়ে থাকেন বাড়িতে। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। এখানে আমি এক কাপ আর এক কাপে তিন ভাগের এক ভাগ মানে 1/3 কাপ সাবুদানা নিয়েছি। এবার সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি মোটা সাবুদানাটা ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের সাবুদানা নিয়ে নিতে পারেন। এবার জল দিয়ে ভালোভাবে জল পাল্টে সাবুদানাগুলো ধুয়ে নেব, যাতে সাবুদানার মধ্যে থাকা নোংরাগুলো বেরিয়ে যায়। 2-3 বার জল পাল্টে খুব ভালোভাবে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি। এরপর আবারও সামান্য পরিমাণে জল দিয়ে এটা 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দিতে হবে। আর জলের পরিমাণটা ঠিক এতটাই রাখবেন যাতে সাবুদানাগুলো ভিজে থাকে। এর থেকে কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে সাবুদানাগুলো এখানেই গলে যাবে। এবার এটা আমরা ঢেকে রেখে দেব 5-7 মিনিটের জন্য। এরপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড আর সামান্য পরিমাণে কিশমিশ। এবার কাজু আর আমন্ড ছোট করে কেটে নেব। ফিরে আসলাম 5-7 মিনিট পর। সাবুদানাগুলো সুন্দরভাবে ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না, একদম কিন্তু ঝরঝরে রয়েছে। আর এখানে আমাদের বাদামগুলো কুচানো হয়ে গেছে। এরপর চলে যাই মূল রান্নার দিকে। প্রথমেই ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 চামচ ঘি। এবার কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে আমি কাজু আর আমন্ডটা দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপর কিশমিশটাও অ্যাড করে দেব। কিশমিশগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, একটু ভেজে নিলেই হয়, সেই জন্য কিশমিশটা একটু পরেই অ্যাড করবেন। এক মিনিট মতো লো ফ্লেমে কাজু আর আমন্ড ভেজে নেয়ার পর অ্যাড করে দিলাম কিশমিশ। এবার কিশমিশ দিয়েও ভালোভাবে মিক্স করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে তুলে নেব। এরপর ওই কড়াই অ্যাড করে দেব দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আপনারা এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতেও পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার দুধটা খুব ভালোভাবে চাল করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা জাল করে নিতে হবে, যাতে দুধটা সুন্দরভাবে ফুটে ওঠে আর একটু গাঢ় হয়ে যায়। দুধটা হালকা ফুটতে শুরু হয়েছে। এবার এখান থেকে সামান্য পরিমাণে দুধ আমি তুলে রাখব। বন্ধুরা, এখানে আমি দুধটা 5-7 মিনিট সময় নিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই কমে এসেছে। আর যে দুধটা তুলে নিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করে দিলাম
2 থেকে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ দিয়েও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম গোটা না থাকে। এরপর বাকি যে দুধটা ছিল তার সঙ্গে অ্যাড করে দিলাম 3টা ছোট এলাচ, এটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম দুধের সঙ্গে যে পাউডার দুধটা মিক্স করে রেখেছিলাম সেটা। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দুধের সঙ্গে অ্যাড করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে সাবুদানাগুলো মিক্স করে নেব। এইভাবে ক্রমশ নাড়াচাড়া করতে হবে, যাতে সাবুদানাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমার একটাও সাবুদানা কিন্তু একটার সঙ্গে লেগে নেই, আর কতটা ক্রিমি হয়েছে। এইভাবে আমি 2 মিনিট মতো মিক্স করে নেয়ার পর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে নুন। এবার আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর অ্যাড করে দেব 7 মতো চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতেও পারেন, আমি একটু চিনির পরিমাণটা কমই রেখেছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পায়েসের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর দুধটাও আমাদের একদম ফেটে যায়নি। সব শেষে অ্যাড করে দেব ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটস। এবার আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে। সাবুদানার পায়েস আমাদের কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর একটা পাত্রে সার্ভ করে দেব। বন্ধুরা, আপনারাও যে কোনো উপোস বা এইভাবে বানিয়ে বাড়ির বাচ্চাদেরও খাওয়াতে পারেন, এটা দুর্দান্ত লাগে খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।